নমস্কার, সময় কলকাতায় আপনাদের সকলকে স্বাগত। মা আসছে বিশেষ অনুষ্ঠান নিয়ে, আপনাদের সঙ্গে রয়েছি আমি বৃষ্টি। ইয়া চণ্ডী মধু কৈট ভা দৈত্য দলরি, ইয়া মহিষাসুর মূলিনী, ইয়া ধূম্রখন চণ্ড মুণ্ড মাথিনী, ইয়া রক্ত বীজ নাশিনী, শক্তি শুম্ভ নিশুম্ভ দৈত্য দলনী, ইয়া সিদ্ধিদাত্রী পরা, ইয়া দেবী নব কটভ মূর্তি সংহিতা মং পাতু বিশ্বেশ্বরী। অর্থাৎ যে চণ্ডিকা মধু কৈটভা দৈত্যনাশিনী, যিনি মহিষাসুর মর্দিনী, যিনি ধূম্রলোচন চণ্ডমুণ্ডাসুর সংহারিণী, যিনি রক্তবীজ ভক্ষাত্রিনী, যে মহাশক্তি শুম্ভ নিশুম্ভ বিনাশিনী ও শ্রেষ্ঠা সিদ্ধিদাত্রী এবং নরকোটি সহচারী পরিবৃত্তা, সেই জগদেশ্বরী দেবী আমাদের পালন করুন। বাঙালির এই আকুতি মায়ের কাছে যা ছড়িয়ে থাকে শরতের নীল আকাশে, শিশিরে শিশিরে ফুলের ফুলে, শিউলি ফুলে, কাশ ফুলে, যার সূচনা হয়েছিল বহু যুগ আগে। সাধারণভাবে যিনি আমাদের রক্ষা করেন, যিনি আমাদের পালন করেন, তার আরাধনা এবং পূজো 5 শতাধিক বছর আগে। দুর্গাপুজোর সূচনা প্রথম লগ্নে রাজবাড়ি এবং জমিদার বাড়িতে পুজোর সীমাবদ্ধ ছিল, যা পরবর্তীতে সর্বজনীন রূপ পায়। আজও রাজবাড়ি এবং জমিদার বাড়ির পুজো ঐতিহ্য এবং বনে দিয়ে আনায় অম্লান। এরকম এক রাজবাড়ির পুজোর কোলাজ সময় কলকাতার পর্দায় আজ দেখানো হবে। জলপাইগুড়ির 5 শতাধিক বছরের পুরনো এই পুজো অসামান্যতার প্রতিবেদন দর্শকদের সামনে। মা আসছে, আলোয় ভরে উঠেছে দশদিশা, শরৎকালের সোনালী রোদ, নীল আকাশ, কাশফুল, শিউলি ফুলের সঙ্গে মা আসছেন। বাংলার শহরে গ্রামে নগরে প্রান্তরে উৎসবের দেশ, পুজোর আর দেরি নেই। দুর্গাপুজোর ঐতিহ্য সুপ্রাচীন, হরপ্পা সভ্যতায় শিবের পুজো তথ্য পাওয়া যায়, আর কৃত্তিবাসের রামায়ণ অনুযায়ী সীতাকে উদ্ধারের জন্য অকাল বোধন বা দুর্গোৎসবের আয়োজন করেন শ্রীরামচন্দ্র। যতদূর জানা যায় 887 বঙ্গাব্দে রাজা কংসনারায়ণ বঙ্গে প্রথম দুর্গাপুজোর আয়োজন করেন। উত্তরবঙ্গে জলপাইগুড়ি শহরের বৈকুণ্ঠপুরে রাজবাড়ির পরিমাণ, প্রাচীনত্ব ও ঐতিহ্য কোনো অংশে কম নয়। এই রাজবাড়ির পুজো এখানে রাজবাড়ির ঐতিহ্যের সঙ্গে সঙ্গতিপূর্ণ। 515 বছরে পা দিল এই পুজো, পুজোর প্রাচীনত্ব মিশে গিয়েছে এখানে পুজোর আচার ও সংস্কৃতির অনন্যতার সঙ্গে, যার তুলনা মেলাফার। বাড়ির দুর্গাপুজো অতি প্রাচীন পুজো, 515 বর্ষ। আমাদের এই পুজো হচ্ছে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী, শ্রীকৃষ্ণের পুজো হয় এবং পরের দিন নন্দোৎসব, সেই নন্দোৎসবের দিন কাদা খেলা হয় এবং কাঠাম পুজো, এটা রাজামল থেকেই হয়ে আসছে। 515 বছর ধরে চলে আসা জলপাইগুড়ির বৈকুণ্ঠপুরের রাজবাড়ির অভিনবত্ব বহুমুখী। সময় পাল্টেছে, যুগের পর যুগ অতিক্রান্ত, তবুও পুজোর নীতি নিয়ম একই রয়ে গিয়েছে আদি এবং সাবেকি। কেন এই রাজবাড়ির পুজো অভিনব? দেখুন, দুর্গাপুজোর অভিনবত্বের প্রথম যে কথাটি উল্লেখ করতে হয় তা হল এখানে দুর্গার বাহন সিংহ নয়, বাঘ। ফলে সিংহ শুধু নয়, বাঘকেও দেখতে পাওয়া যায় মণ্ডপে। এই পুজো এই অঞ্চল শুধু নয়, জেলার মধ্যে অন্যতম নজরকাড়া বনেদী পুজো। এই পুজোকে কেন্দ্র করে প্রচুর মানুষের সমাগম হয় রাজবাড়িতে। চার সন্তান ছাড়াও এখানে দুর্গার সঙ্গে পূজিতা হন গঙ্গা, বিষ্ণু, মহেশ্বর, মহামায়া ও দুই সখী জয়া বিজয়া। রূপোর অস্ত্রসজ্জায় সাজানো হয় দুর্গাকে। অষ্টমী তিথিতে এখানে বিশেষ রীতির প্রচলন আছে। রাজবাড়ির অন্দরে হয় অর্ধরাত্রি পুজো। আমাদের এই মা হচ্ছে তপ্ত কাঞ্চনবর্ণ, এটা কালিকাপুরের মতো পুজো হয়। এখানে যেমন সিংহ আছে সেরকম বাঘও আছে, সেরকম কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী, জয়া বিজয়া, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, মহামায়া, চণ্ডী এবং গর্বেশ্বরীর এখানে পুজো হয় এবং সবার আলাদা আলাদা মূর্তি আছে। বহু পূর্বে এই অঞ্চলে নরবলির প্রচলন ছিল, তা বন্ধ হয়েছে এবং তার দিকও ফুটে ওঠে। এখন চালের গুঁড়ো দিয়ে তৈরি হয় মানুষের অবয়ব, কুশ দিয়ে তাকে বিদ্ধ করা হয়। শুধুমাত্র রাজবাড়ির সদস্যরাই এই পুজোয় অংশ নিতে পারেন। ঐতিহ্যবাহী জলপাইগুড়ি বৈকুণ্ঠপুর রাজবাড়ির শারদীয়া উৎসবে প্রস্তুতি চলছে জোর কদমে। মন্দির প্রাঙ্গণে পুজোর কয়েক সপ্তাহ আগে সাজু সাজু রং, নন্দ উৎসবে কাঠামো পুজোর মধ্য দিয়ে পুজোর প্রস্তুতি শুরু হয়েছে। পুজোর প্রস্তুতি চলছে, এটা ঐতিহ্যবাহী জলপাইগুড়ি রাজবাড়ির পুজো।
তো সেটাই আমরা আজ দেখতে এলাম। এখন ঠাকুর বানানোর কাজ চলছে, মোটামুটি তো কাজ অনেকটাই এগিয়েছে, এই উৎসবের আবহে অনেকটাই কাজ এগিয়ে গেছে, জোর কদমেই চলছে বলা যেতে পারে। উৎসবে কাদা খেলার মাটি সংরক্ষিত করে রাখা হয় প্রতি বছর, এবছরও সেই মাটি দিয়েই প্রতিমা গড়ার কাজ শুরু হয়েছে বলে জানান রাজপুরোহিত শিবু ঘোষাল। আমাদের এই পুজো হচ্ছে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী, শ্রীকৃষ্ণের পুজো হয় এবং পরের দিন নন্দোৎসব, সেই নন্দোৎসবের দিন কাদা খেলা হয় এবং কাঠাম পুজো, এটা রাজ আমল থেকেই হয়ে আসছে। সেই কাদা খেলার মাটিটা আমরা রেখে দিই মাকে, যখন ফার্স্ট মাটি লাগানো হয় মায়ের শরীরে তখন ওই মাটি দিয়েই পালের মাটির সাথে এই মাটি মিশিয়েই মায়ের গায়ে লাগানো হয়। কালিকাপুরাণ মতে এই দুর্গাপুজো অনুষ্ঠিত হয় এখানে, দুর্গা প্রতিমা সহ অন্যান্য প্রতিমাগুলিকেও একটি রথের মধ্যে সাজানো হয়। দুর্গা মা এখানে তপ্ত কাঞ্চন বর্ণ, স্বাতন্ত্র রয়েছে পুজোর ভোগে, এখানে দেবীকে প্রতিদিনই আমিষ ভোগ দেওয়া হয়। আমাদের এই পুজো হচ্ছে প্রত্যেক দিনই মাকে আমিষ ভোগ দেওয়া হয় এবং হচ্ছে কোনো দিন হয়তো ফ্রাইড রাইস, কোনো দিন পোলাও খিচুড়ি থাকে, দশমীতে পান্তা ভাত, এবং এই পুজো হচ্ছে মাকে আমরা যে শাড়ি পরাই সব বেনারসি শাড়ি। বৈকুণ্ঠপুর রাজবাড়ির প্রতিমার রূপ স্বতন্ত্র, পুজোর নিয়মাবলী ও আচার এখানে ব্যতিক্রম, পুজো সার্বিকভাবে ব্যতিক্রমী, এই ব্যতিক্রম এখানে অপরূপ হয়ে উঠেছে। বঙ্গের বনেদি বাড়ির পুজো সংস্কৃতিতে এই অপরূপ রূপের জুড়ি মেলা ভার। একটা সময় ছিল যখন রাজা, জমিদার এবং বাবু সম্প্রদায়ে দেবী দুর্গার পুজো করতেন, আর জনসাধারণের দেবীর দর্শন করত আর মুগ্ধ নয়নে তাকিয়ে থাকত মায়ের দিকে। পুজো এখন ধনী সম্প্রদায়ের মধ্যে সীমাবদ্ধ নেই, বনেদি বাড়ির পুজোর রীতি রেওয়াজ এবং আভিজাত্য কিছুটা ফিকে হয়েছে, তবুও কালের আখর দাগ বসাতে পারেনি জলপাইগুড়ির বৈকুণ্ঠপুরের রাজবাড়ির বনেদি পুজোয়। উমা আজও পরম্পরা মেনে এখানেই পূজিতা হয়ে আসছেন। স্বতন্ত্র আর ব্যতিক্রমের মধ্যে দিয়ে পাঁচ শতাব্দী কাল অতিক্রম করা বৈকুণ্ঠপুরের রাজবাড়ির দুর্গাপুজো বঙ্গের দুর্গাপুজোর সংস্কৃতির একটি আলোকিত অধ্যায়।